হঠাৎ করে বমি কেন হয় এবং কী করণীয়? হঠাৎ করে বমির অনেকগুলো কারণ রয়েছে। সবচেয়ে কমন যে কারণ আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বা পাকস্থলীতে অ্যাসিডিটি হওয়া। এছাড়া মাথা ব্যথা হতে পারে, ফুড পয়জনিংয়ের জন্য হতে পারে, এছাড়া পেটে ব্যথার জন্য হতে পারে। যদি আমাদের অ্যাসিডিটির জন্য বমি হয় তাহলে রোগী অনেক দিন ধরেই এই কমপ্লেইনটা করবে যে মাঝে মাঝে পেট ব্যথা হয়, মাঝে মাঝে বমি বমি ভাব হয় এবং বমি হতে পারে কখনো কখনো। চিকিৎসা খুব স্বাভাবিক, রেনিটিরিন বা ওমিপ্রাজল জাতীয় ওষুধ আমরা নিতে পারি। যদি তাতে সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের সাথে আমাদেরকে যোগাযোগ করতে হবে। মাথা ব্যথা অনেক রকম রয়েছে, সব রকম মাথা ব্যথার সাথে বমি হবে এটা কমন না। সাধারণত আমরা মাইগ্রেন জাতীয় যে ধরনের মাথা ব্যথা হয়ে থাকে তার সাথে আমরা বমি হতে দেখি। তো প্যারাসিটামল জাতীয় ঔষধে যদি কাজ না হয় সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাইগ্রেনের চিকিৎসা গ্রহণ করতে হবে। ফুড পয়জনিংয়ের সাথে যদি আমাদের বমি হয়ে থাকে তাহলে এইসব রোগীর ক্ষেত্রে আমরা যেটা দেখি, সাধারণত রোগী আগের দিন কোনো একটা খাবার খাওয়ার পর থেকেই প্রচণ্ড পেট ব্যথার কথা বলবে, সেই সাথে বমি এবং পাতলা পায়খানা হতে হবে। এই ধরনের রোগীকে সাধারণত বাসায় ম্যানেজ না করে হসপিটালে স্থানান্তর করাটাই শ্রেয়। এছাড়া পেট ব্যথার জন্য বমি হতে পারে। সাধারণত যেসব পেট ব্যথার কারণে বমি হয় সেই ধরনের ব্যথা পাকস্থলী থেকে আসতে পারে, পিত্তথলি থেকে আমাদের ব্যথা আসতে পারে, অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা আসতে পারে, অথবা তলপেটে যে কোনো ব্যথার কারণে এই ধরনের বমির ভাব হতে পারে। এবং এইসবের চিকিৎসা সাধারণত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করানো বুদ্ধিমানের কাজ।